আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আপনাদের সুমন ভাই। আজকে চলে আসলাম বসুন্ধরা এন ব্লকে। এন ব্লকে তিন কাঠার একটি প্লট দেখতেই পাচ্ছেন। এই প্লটটি আসলে বেসিক্যালি কিছুদিন আগে আমি বিক্রি করেছি। তো আজকে এই রোড দিয়ে আমি যাচ্ছি। তো আজকে বেসিক্যালি প্লটটা যেহেতু বিক্রি করেছি, তো প্লটে বাউন্ডারি ছিল না, তো হয়ে গেছে বাউন্ডারিটা। দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর বাউন্ডারি হয়েছে। দেখতেন 4 ফুট করে বাউন্ডারি দিয়েছি, খুবই সুন্দর লোকেশন। এই প্লটটা বাউন্ডারি করা ছিল না, পরে আমি যার কাছ থেকে বিক্রি করেছি ওনাকে বাউন্ডারি সব কিছু করে দিলাম। যেহেতু এটা বাউন্ডারি করতে সময় লাগে, তো বিক্রি আগে হয়ে গেছে, পরবর্তীতে আমি বাউন্ডারি করে দিয়েছি। দেখেন খুবই খুবই সুন্দর লোকেশন, তিন কাঠার একটি প্লট। আর এই প্লটটি যিনি নিয়েছে উনি খুবই একটা ভালো মানুষ, খুবই একজন ভালো মানুষ। আর যিনি হচ্ছে যে বিক্রি করেছে উনি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, ইনশাল্লাহ। প্রবাসী ভাই ছিল, খুবই ভালো মানুষ। ওনার আমুন নামে প্লটটা ছিল, তো উনি সব কিছু মেনটেন্স করেছে। খুবই খুবই সুন্দর লোকেশন, দেখতেই পাচ্ছেন তিন কাঠার এই প্লটটির বাউন্ডারি হয়ে গেছে। দেখেন আজ প্লটটি দেখতে আসলাম, মন ভরে গেল। অনেকে বাউন্ডারি দেখে পছন্দ করে না, যে বাউন্ডারি হবে কি না। আসলে বসুন্ধরা বাউন্ডারি হতে সময় লাগে না, টাকা দিলে সাথে সাথে বাউন্ডারি হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজকে প্লটটি দেখতে আসলাম, দেখেন খুব ভালো মানুষের প্লটটি ছিল, সোল্ড আউট করলাম খুব রিসেন্টলি। আসলে সব মানুষ পৃথিবীতে একরকম হয় না, এই মালিক খুবই ভালো মানুষ ছিল, সারা জীবন ওনার কথা আমার মনে থাকবে। এরকম অনেক মানুষ আছে আসলে। বেসিক্যালি আপনাদের সুমন ভাই আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিজনেস করে বসুন্ধরা আবাসিক এলাকাতে, A to Z সম্পর্কে অনেক কিছু জানে, বুঝতে পেরেছেন? ওনাকে অনেক মিডিয়া, অনেক মানুষ ফোন দিয়েছে, কিন্তু উনি আমার থেকে প্লটটা বিক্রি করেছে, কারণ উনি জানতে পেরেছে সুমন ভাই অথেন্টিক লোক, ঠিক আছে? আমি মার্কেট অনুযায়ী ওনাকে দাম দিয়েছি, আর মার্কেট অনুযায়ী যার থেকে বিক্রি করেছি ওনাকে মার্কেট অনুযায়ী ওনার থেকে বিক্রি করেছি। এবং আমি প্রতিটা প্লট কিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে, আপনারা ভাবেন না যে হচ্ছে যে আমি শুধু আপনাদেরকে প্লট কিনে মালিকের সাথে বসায় দিব, এই ধরনের বিজনেস আমি করি না। আমি সাথে সাথে, আপনারা যারা প্লট বিক্রি করেন আমি সাথে সাথে টাকা দিয়ে দিই, এবং হচ্ছে যে কিছু দিনের ভিতরে রেজিস্ট্রি করে নিই। আপনারা যদি দেশে আত্মীয় স্বজন থাকে তাদেরকেও টাকা দিয়ে দিই, বা হচ্ছে যে আপনারা নিজে যদি আসেন তাহলে তাদেরকে টাকা দিয়ে দিই, বুঝতে পেরেছেন? এভাবে আমি বিজনেস করি, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আপনাদের সুমন ভাই বিদায় নিচ্ছি বসুন্ধরা এন ব্লক থেকে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।